শিরোনামেই শুনেছেন, কোথাও রাস্তা খোঁড়াখুঁড়ি, কোথাও ভবন নির্মাণের কাজ, সঙ্গে নানা সমন্বয়হীনতায় ঢাকা পরিণত হয়েছে ধুলোর নগরীতে। মাহমুদ কমলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল। উড়ছে অসংখ্য ধুলিকণা, খালি চোখের চেয়ে ক্যামেরার চোখে তা আরো স্পষ্ট। এই শুষ্ক মৌসুমে ধুলার দেখা পেতে রাজধানীবাসীর খুব একটা কষ্ট করতে হয় না। ঘর থেকে বের হলেই যানজটের সঙ্গে অতিষ্ঠ ধুলা যন্ত্রণায়। নাগরিক সেবায় রাস্তা খোঁড়াখুঁড়ি, ভবন কিংবা মেট্রো রেল নির্মাণের কাজ, মিরপুর, রামপুরা, তেজগাঁও উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, কোথায় নেই ধুলা। শিশু বৃদ্ধ থেকে শুরু করে কেউই রক্ষা পাচ্ছে না ধুলার হাত থেকে। যারা কনস্ট্রাকশন করেন তারা চলে যান, কিন্তু যে জিনিসগুলো থাকে সেগুলো এইভাবেই রেখে যান। এগুলোই কিন্তু সময়ের সাথে সাথে ভেঙে 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 এই ধুলোর স্তরটা জমে। এই ধরনের ধুলাবালু যেগুলো আসে, শুধু নাক আর মুখ হয়তো আমি সেভ করতে পারছি, কিন্তু চোখে লাগে বা সারা শরীর। এখান থেকে একবার হেঁটে গেলে এমন অবস্থা হয় যে বাসায় গিয়ে আমার গোসল দিতে হবে। নিঃশ্বাস পর্যন্ত পরে কোথাও মাস্কের ভিতর দিয়েও মনে হচ্ছে যে ধুলাগুলো ঢুকে যাচ্ছে। অনেক সময় জ্যাম থাকে, জ্যামে তো আরও অবস্থা খারাপ, ওদের রাস্তার কাজ চললো এই জন্য আরও অবস্থা খারাপ। মাঝে মাঝে দেখি পানি টানি দেয়, আবার হয়তো একদিন দুই দিন তিন দিন বা এক সপ্তাহ পর তাদের খবর থাকে না। পরে বাসা যাওয়ার পরে সে ঠিক মতো খাইতে চায় না, মানে পরে শ্বাস নিতে কষ্ট হয়, অনেক সময় রাতে ঘুমাইতে কষ্ট হয়। চিকিৎসকরা বলছেন এই ধুলা দূষণ থেকে শ্বাসকষ্ট, ক্রনিক ব্রঙ্কাইটিস হওয়ার সম্ভাবনা তো রয়েছেই, হতে পারে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত। আর এসব রোগী বেড়েই চলেছে দিন দিন, বিশেষ করে যেগুলো খুব ক্ষুদ্র, যার আয়তন 5 মাইক্রোমিটারের নিচে। এরা সরাসরি ফুসফুসের অতি ক্ষুদ্র বায়ুথলিতে গিয়ে স্যাটল করে ওইখানে প্রদাহ করে। সেই প্রদাহের কারণে আমরা বিভিন্ন রকম রোগে ভুগতে পারি, এমনকি ক্যান্সার পর্যন্ত আমাদের হতে পারে। শুধুমাত্র বহির্বিভাগে রোগীর সংখ্যা 8,000 ছাড়িয়ে যায়, এবং সেটির একটি উল্লেখযোগ্য অংশ আমাদের এই মেডিসিন এবং বক্ষবেদী মেডিসিনে আসে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকার বাতাসে ধুলার সঙ্গে মিশে আছে অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, কার্বন মনোক্সাইড, সালফার সহ ক্ষতিকর অসংখ্য রাসায়নিক পদার্থ। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের এক সমীক্ষায় দেখা গেছে ধুলার সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে যেখানে সর্বোচ্চ 150 মাইক্রোগ্রাম, গেল কয়েক সপ্তাহে তা উঠানামা করেছে 297 মাইক্রোগ্রামের আশেপাশে। পুরো শহর জুড়ে আমরা যেভাবে সবুজহীন করে ফেলছি, এর ফলশ্রুতিতেও কিন্তু আমাদের ধুলো দূষণের মাত্রা এই পাকা কংক্রিট থেকে পরিমাণের পর বছরের পর বছর বেড়েই চলেছে। নগরী পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা, শুধুমাত্র তারাই যদি জলের ব্যবহার করে আমার নগর পরিষ্কারের ব্যবস্থা করতেন, জল কামানকে শুধু মানুষ তাড়িয়ে বেড়ার জন্য নয় বরং নগরীকে পরিষ্কার রাখার জন্য ব্যবহার করা হতো, তবেই আমরা ধুলো দূষণকে অনেক মাত্রায় কমিয়ে আনতে পারতাম। বিখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেটের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে দূষণজনিত মৃত্যুতে বাংলাদেশের অবস্থান শীর্ষে। বছরে মারা যায় 26%-এরও বেশি মানুষ। পরিবেশ সুরক্ষায় ঠিক তার উল্টো চিত্রও আছে বাংলাদেশেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর যে 10টি শহরে ভাসমান ধুলির পরিমাণ সবচেয়ে কমেছে, রাজশাহী এদের মধ্যে সামনের সারিতে। 2014 সালে বড় ধুলিকণা, যেখানে প্রতি ঘনমিটারে ছিল 195 মাইক্রোগ্রাম, 2016-তে তা 63.9। ওই 2 বছরে ক্ষুদ্র ধুলিকণা কমেছে প্রায় অর্ধেক। তাই পরিবেশবিদদের আক্ষেপ, জীবনমান সূচকে ঢাকা আর কতটা নিচে নামলে টনক নড়বে কর্তাব্যক্তিদের। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।